বিকাল কিংবা সকালের নাস্তায় অথবা ইফতারের দারুণ স্বাদের এক বল বানানো খুবই সহজ একটি রেসিপি। শুধু পাউরুটি এবং ডিম দিয়ে তৈরি হয়ে যাবে। আসুন দেখি নিই কীভাবে আমরা আমাদের এক বল তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের মজার এই নাস্তার রেসিপিতে। আশা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কয়েকটি পাউরুটির পিস নিয়ে তার চারপাশে বাদামের অংশগুলো কেটে নিব এবং সেই বাদামের অংশগুলো ব্লেন্ডিং করে গুঁড়ো করে নিব। সেই গুঁড়োগুলো দিয়ে এক বল মাখাতে প্রয়োজন হবে। এই যে পাউরুটির চারপাশের অংশগুলো আমি নিয়েছি, সেগুলো এখন ব্লেন্ডিং করে নিয়েছি। একটি ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি। কিছু মাংস ছোটো করে ভুনা রান্না করে নিয়েছি আর চারপাশ কাটা পাউরুটিগুলো নিয়েছি। আমি আজকে আপনাদেরকে দুই ধরনের এক বল রেসিপি করে দেখাবো। এখন আমি একটা পাত্রে পরিষ্কার খাবার পানি নিয়েছি আর সেখানে পাউরুটি একটি করে ভিজিয়ে পানি ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। তারপর পাউরুটির মাঝখানে ডিম দিয়ে হাত দিয়ে চেপে চেপে বলের মতো করে নিতে হবে। আমি মুরগির মাংস নিয়েছি কারণ আমি কয়েকটি ডিম দিয়ে এবং কয়েকটি মুরগির মাংস দিয়ে তৈরি করব। আপনারা চাইলে বাজি দিয়েও এই ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি অন্য এক বল রেসিপিটি তৈরি করে নিব। আরেকটি পাউরুটি ভালো করে চেপে চেপে পানি ঝরানোর পর মাঝখানে মুরগির মাংস পুরটা দিয়ে ভালো করে হাত দিয়ে বলের মতো করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখন আমার সবগুলো এক বল তৈরি হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে নিব। চুলা একটি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে এখন ফাটিয়ে রাখা ডিমের মধ্যে এক বল মেখে নিয়ে গুঁড়ো করে রাখা পাউরুটিগুলোর মধ্যে মাখিয়ে নিব। পাউরুটিগুলোর সাথে চাইলে আপনারা কয়েকটি বিস্কিটও ব্লেন্ডিং করে নিতে পারেন, তাতে স্বাদ আর একটু বেশি হবে। এক বলটি তেলে দেওয়ার পর যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে, না হলে পুড়ে গিয়ে তিতা হয়ে যেতে পারে এবং খেতে ভালো লাগবে না। আমি সেমভাবে সবগুলো চিকেন এবং এক বল গরম তেলে ভেজে নিব। আমি সবগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। বিয়ার সরি হয়ে গেল আমার চিকেন বল এবং এক বল পাউরুটি দিয়ে। এই খাবারটি চচ দিয়ে খেতে দারুণ মজা, বিকালের আড্ডায় এবং ইফতারিতে আপনারা খেতে পারেন। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।